হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা উইন্ডোজ টেনে মাউস পয়েন্টারের সাইজ এবং কালার চেঞ্জ করবেন অর্থাৎ কম্পিউটারে এই যে মাউস কাসারটা মানে মাউস পয়েন্টারটা এই যে সাদা কালার এটার সাইজ এবং কালার আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ভিওয়ার্স প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি উইন্ডোজ টেনের ওল্ড ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের এটা কাজ না হতে পারে মানে আমি এখানে আপনাদের যেভাবে মাউস পয়েন্টের কালার এবং সাইজ চেঞ্জ করা দেখাবো সেভাবে দেখা যাচ্ছে আপনারা অপশনটা পাচ্ছেন না বা আপনাদের কাজ না হতে পারে যদি আপনারা উইন্ডোজ টেনের ওল্ড ভার্সন ব্যবহার করেন তো এক্ষেত্রে আপনারা অবশ্যই উইন্ডোজ ট্রেনের আপডেট ভার্সন ব্যবহার করবেন আপনাদের উইন্ডোজ ট্রেন যদি ওল্ড ভার্সন হয় সেক্ষেত্রে আপনারা সেটিংসে গিয়ে এখান থেকে যে সে সেটিংসে গিয়ে এখান থেকে যে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশন থেকে এখান থেকে আপনারা এটা উইন্ডোজ স্ট্রেন আপডেটও করে নিতে পারেন তো যাই হোক আমরা এখন চলে যাবো মূল কাজে তো মাউস পয়েন্টারের সাইজ এবং কালার চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো এখানে স্টার্ট মেনু থেকে চলে যাব ও সেটিংস এখানে সেটিংস দেখতে পাচ্ছেন সেটিংস চলে যাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইজ অ্যান্ড অ্যাক্সেস এই যে অপশনটা এর মধ্যে চলে যাব এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে এই যে মাউস পয়েন্টার এই মাউস পয়েন্টার অপশনের মধ্যে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এই যে মাউস পয়েন্টারের সাইজ এবং কালার চেঞ্জ করার অপশান কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এখানে প্রথমে আছে হচ্ছে যে মাউস পয়েন্টের সাইজ এটা বাড়ালে আমার মাউস পয়েন্টের সাইজটা বড় হবে আর নিচে এখানেই যে মাউস পয়েন্টারের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো তো আমার এখানে এখন স্ক্রিন রেকর্ড চলতেছে এই জন্য এই জিনিসটা আপনাদের এখানে দেখালে আপনারা বুঝতে পারবেন না পরিবর্তনটা তো এই জন্য আমি বাইরে থেকে কম্পিউটারের স্ক্রিনটা ভিডিও করে আপনাদের আমি দেখাচ্ছি তো ভিওর্স এখন দেখুন এই যে আমি এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখুন এই যে আমার মাউস পয়েন্টের সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে দেখুন এই যত বাড়িয়ে দেবে তত বেড়ে যাচ্ছে সর্বোচ্চ এটুকু বাড়ানো যাবে দেখুন মাউস পয়েন্টের সাইজটা কিন্তু কত বড় হয়ে গেছে দেখতে পারছেন মাউস পয়েন্টের সাইজটা কত বড় হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে এটা কমিয়ে দিলে আবার কমে যাবে আপনি আপনার ইচ্ছামতো এটা দিতে পারেন মাউস পয়েন্টের সাইজ তো তারপরে নিচে এখানে আছে হচ্ছে কালার তো এখানে আমি যদি এখানে ক্লিক করি দেখুন মাউস পয়েন্টারটা কালো হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে যদি আমি ক্লিক করি দেখুন এই যে এরকম কালার হয়ে গেল তো তারপরে এখানে ক্লিক করলে এই যে এখান থেকে বিভিন্ন কালার আপনি দিতে পারবেন এখানে যে আমি যদি এখানে যে কালারের উপর ক্লিক করবো দেখুন যে কালারের উপর ক্লিক করবো এই যে মাউস পয়েন্টারটা সেই কালার হয়ে যাবে ঠিক আছে এখানে নিচে যে এখানে এই অপশানে ক্লিক করে এখান থেকে আরও বিভিন্ন কালার আমরা নিতে পারবো এখানে আমি সাপোজ এখান থেকে আরেকটা কালার যদি ক্লিক করি এখান থেকে আরেকটা কালার আমি এই কালারে ক্লিক করতেছি করে এখান থেকে ডানে ক্লিক করলাম দেখুন সেই কালার হয়ে গেল আপনার যে কালার ইচ্ছা সেই কালারের মাউস পয়েন্টটা দিতে পারেন আর এখান থেকে আগে দেখালাম এটা আপনি এরকম ছোটো বড়ো করতে পারবেন সাইজ এখানে দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টের সাইজ কালার সবকিছু কিন্তু আমি চেঞ্জ করতে পারলাম তো এটা আগের অবস্থায় আমি নিয়ে আসতেছি নিয়ে আসার এই যে সবকিছু আবার এখান থেকে এটা ছোট করে দিচ্ছি আবার এখানে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখুন মাউস পয়েন্টটা আবার কিন্তু আগের অবস্থায় চলে আসছে তো ভিওর্স আপনারা যারা কম্পিউটার উইন্ডোজ টেন ব্যবহার করে থাকেন তারা কিন্তু খুব সহজে এভাবে মাউস পয়েন্টারের সাইজ এবং কালার চেঞ্জ করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ